সালামু আলাইকুম। তো আমরা লাস্ট ক্লাস পর্যন্ত বা লাস্ট ভিডিওতে আমরা যতটুকু কাজ করেছিলাম তার আউটপুট ছিল হচ্ছে ন্যাপ বা ট্যাটু তৈরি করেছিলাম। তো এটা মোটামুটি আমরা যেহেতু সাসটা শিকার পারপাসে করতেছি, অনেক কিছু কঠিন লাগতেছে অথবা একটু গোঁজামিল হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমরা এটাকে আরেকটু সিম্পলিফাই করি যে আসলে এই টাইপের বাটনগুলো কিভাবে করা যায়। তো নর্মালি ধরেন যেহেতু আমাদের বাটনগুলো ফিক্স, হ্যাঁ, বা হচ্ছে আমরা যদি পিএসজিটা একটু দেখি দেখবো যে আমাদের স্টাইলটা একটু ফিক্স, যে আমাদের বাটনগুলো অনেকটা এরকম হবে, হ্যাঁ, যেগুলো চ্যাপ্টা টাইপের, যেগুলো রাউন্ড শেপ, ওই বাটনগুলো হয়তো এরকম হতে পারে, আর যেগুলো পিল টাইপের বা হচ্ছে ক্যাপসুল টাইপের এগুলো এরকম হতে পারে। তো এখানে হচ্ছে আমরা ন্যাপ বারটাকে এরকম একটা কিছু করার চেষ্টা করছিলাম। তো আমরা লেস ফাইলে হচ্ছে আমাদের যে বাটন ডট সিএসএসটা ছিল সেখানে আমরা নতুন আরেকটা ক্লাস তৈরি করতেছি যার নাম হচ্ছে বাটন, ঠিক আছে। তো বাটন দিলে যেটা হবে, সে বাই ডিফল্ট হচ্ছে আমাদেরকে এই প্রপার্টি গুলো প্রোভাইড করবে যদি আমরা ধরেন এটাকে ইউজ করি আর কি, শুধু বাটনের ক্লাসটা না, এটাকে ধরেন আমরা যদি মিক্সিং হিসাবে ইউজ করি তাহলে সে হচ্ছে এত এই কয়েকটা জিনিস আমাদের যে সিলেক্টর ইউজ করবো সেখানে এক্সটেন্ড করে দিবে। তো এক্সটেন্ডটা যেটা হয় আমাদের এই বাটনের সাথে কমা দিয়ে আরেকটা ক্লাসকে জাস্ট অ্যাটাচ করে দেয়, তা আমরা চাচ্ছি ওইটা না। ধরেন হচ্ছে আমরা যখন বাটনটাকে কল করব সে শুধু প্রপার্টিগুলো আমাদেরকে রিটার্ন করবে। তো এরকম হলে দেখে যেটা হয় আমাদের কাজটা একটু সহজ হয়। আর যেটা হচ্ছে বাটনের বিভিন্ন ভেরিয়েশন আমরা তৈরি করেছিলাম এটা আপাতত থাকুক, হ্যাঁ, যা আছে তাই থাকুক, জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা দিলাম আর হচ্ছে কি আমার এই জাস্ট কালারটা লিখলাম আর কি। এখন এই আমাদের ইয়াটা ছিল আপনার ন্যাপ বারটা ছিল কোথায়, ন্যাপ বারটা ছিল হচ্ছে হেডারে, হ্যাঁ। তো হেডারে যদি আসি আমরা দেখেন এখানে মূলত যে কাজটা করছিলাম, দেখেন এখানে প্যাডিং মার্জিন এগুলো কিন্তু আমরা মেপে মেপে ইউজ করছিলাম, ঠিক না। তো এখন যেটা করি এই যে আমরা এই বাটনের বাটনটাকে শুধু আমরা ইউজ করব, যাতে হচ্ছে এই এর জন্য আমরা বাটন ক্লাস ইউজ করব না, শুধুমাত্র হচ্ছে বাটনের যে সিএসএস গুলো আছে সিএসএস গুলোকে আমরা নিয়ে আসবো বা শুধু এক্সট্র্যাক্ট করবো, হ্যাঁ। তো ইউজ এবং ইম্পোর্ট দুইটার পার্থক্য এতক্ষণে আপনাদের ক্লিয়ার হওয়ার কথা। ইম্পোর্ট যেটা করে সে হচ্ছে এক্সটেন্ড করে, হ্যাঁ, ধরেন হচ্ছে সে, হ্যাঁ, যদি কোনো আমার এস সিএসএস ফাইলে যদি অন্য কোনো সিএসএস তৈরি করা থাকে, মানে কোনো মিক্সিং অথবা ভেরিয়েবল না, যদি কোনো এরকম একটা কিছু বানানো থাকে সে এটাকে এক্সটেন্ড করে, মিনস হচ্ছে এই পেজে আবার সে প্রিন্ট করে দেয়। তো জিনিসটা যেটা হবে, ধরেন আপনি তিন জায়গাতে যদি বাটন ডট এস সিএসএস থাকে আপনি ইম্পোর্ট করেন, তাহলে বাটন ক্লাসটা হচ্ছে তিন জায়গাতে তিনবার হয়ে যাবে, মিনস হচ্ছে স্টাইল ডট যে সিএসএসটা আছে সেখানে এই ফাইলটা কয়বার হবে, তিনবার। তো আর ইউজ যদি আপনি ইউজ করেন, ইউজ করলে হচ্ছে সে এটা এক্সটেন্ড হবে না, সে যেটা করবে আমরা শুধু এটাকে ইউজ করতে পারবো, ওকে, মানে শুধুমাত্র এই ফাংশনটাকে আমরা ইউজ করতে পারবো। আমরা ইউজ দিয়ে কি করবো, ডট ডট স্ল্যাশ দেন হচ্ছে কি কম্পোনেন্ট, কম্পোনেন্ট থেকে কি আছে বাটনস, হ্যাঁ। তো বাটনস থেকে আমরা যেটা করবো যে বাটনস ডট দিয়ে শুধুমাত্র বাটনটাকে কি করবো আপনি এক্সটেন্ড করতে পারেন বা হচ্ছে ইনক্লুড করতে পারেন, ওকে। তো আমরা এখান থেকে করি, ধরেন হচ্ছে এতটুকু আমরা একটু কেটে দিচ্ছি, হ্যাঁ, ধরেন হচ্ছে আমাদের কালার পর্যন্ত দরকার নাই। তো এখানে যেটা করতে পারেন সেটা হচ্ছে একটা বাই ডিফল্ট কালার ইউজ করতে পারেন যদি চান আর কি, ঠিক আছে। তো আমরা ধরেন হচ্ছে বাটন কালার এটা ইউজ করি, জাস্ট হচ্ছে ব্ল্যাক কালার বাই ডিফল্ট আছে, ঠিক আছে। দেন হচ্ছে এই বাটন ক্লাসের সাথে আমরা কি করব, ধরেন আমরা যে ক্লাসটাকে এক্সটেন্ড করতে চাই ওই ক্লাসেরই একটা মিক্সিং আমরা কল করতে পারি, মানে বাই ডিফল্ট হচ্ছে যদি আমি বাটন ক্লাস কল করি সে একটা কালার দিবে, একটা প্যাডিং দিবে, একটা বর্ডার রেডিয়াস দিবে, ওকে, জাস্ট সেটা গোল করে দিবে আর কি। আর আরেকটা যেটা করতে পারেন, আপনি চাইলে হচ্ছে একটা বর্ডার ইউজ করতে পারেন, হ্যাঁ, যাতে হচ্ছে একটা বর্ডার থাকে। তো সেক্ষেত্রে আমরা যেটা করি একটা বর্ডার ইউজ করি, বর্ডার ধরেন দিলাম হচ্ছে 1 পিক্সেল সলিড, আমরা ব্ল্যাক ইউজ করি। দেখুন সাদা মাঠে একটা বাটন কি হবে, জাস্ট বাটন ক্লাস ইউজ করার সাথে সাথে একটা বাটন তৈরি হয়ে যাবে। তো এখানে যেটা করবো, ধরুন আপাতত হোভারটা আমাদের নেই, হ্যাঁ, তা আমরা যেটা করছি এই যে এখান থেকে এই পর্যন্ত ডিলিট করে দিলাম কালার পর্যন্ত, ওকে। আর এখানে দেখেন ট্রান্সফর্ম যেটা করতে পারেন, এখানে ট্রান্সফর্ম আমরা বাই ডিফল্ট মানে আপনি যেভাবে লিখবেন ওইভাবে থাকুক, অন্য কিছু চেঞ্জ করার দরকার নেই, বাট এখানে আমরা এই কাজগুলো করে ফেললাম, ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, আর এখানেও বাই ডিফল্ট হচ্ছে কি ফন্ট সাইজ দেওয়া আছে, তাহলে হচ্ছে ফন্ট সাইজটা আমাদের দরকার নাই। তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে কি ফন্ট ওয়েট বোল্ড তো আমরা ইউজ করলাম, কারণ হচ্ছে এটা আমাদের লাগবে, ওকে। এরপর আপনি যেটা করবেন এখন এই বাটনস ডট এটা হবে কি অ্যাট দ্য রেট ইনক্লুড, যেহেতু আমরা এই ক্লাসটাকে এখন মিক্সিং হিসাবে ইনক্লুড করবো, হ্যাঁ, এটা কিন্তু এখন আমরা এক্সটেন্ড করতেছি না, জাস্ট হচ্ছে কি এই প্রপার্টিগুলোকে আমরা নিতে চাই, তাহলে আমরা লিখবো বাটনস বাটনস ডট বাটন, ওকে। তো দেওয়ার পর আপনি যদি এটাকে জাস্ট সেভ করেন,
টার্মিনাল, আচ্ছা এখানে SCSS, আচ্ছা এখানে আমাদের ইয়েটা হয় নাই, SCSS ফাইলটা পাইনি, এটা আমাদের ফোল্ডারটা আছে কোথায়, অ্যাসেটস এর মধ্যে, অ্যাসেটস স্ল্যাশ SCSS। এখন যদি এন্টার দিই আমাদের এই ফাইলটা এখন কি হবে, সরাসরি কনভার্ট হওয়ার জন্য এখানে চলে আসবে। তো এখানে দেখেন আমাদেরকে একটা ভুল দিছে, সেটা হচ্ছে কোথায় দেখিনি কোথায় এররটা দিছে, বাটন নেম, আচ্ছা আমি জাস্ট একটু দেখছি এররটা কি দিয়েছে। আচ্ছা ভুল যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা আমরা তো এখানে মিক্সিং কে কল করতেছি, হ্যাঁ তো আমরা এখানে বানিয়ে রাখছি হচ্ছে ক্লাস টাইপের, হ্যাঁ তো এটা হচ্ছে আপনার সাসে এটা এখনো দিচ্ছে না যে ক্লাস নেম কে কল করার সুবিধাটা নেই আর কি, আপনাকে বাটন নামে একটা মিক্সিং তৈরি করতে হবে, এছাড়া আপনার ওয়ে নাই। তো আমরা যেটা করব এখানে আপনার এই বাটনটাকে একটা মিক্সিং বানায় ফেলি, @ মিক্সিং। ওকে তো মিক্সিং বানানোর পর আমি ধরেন আর অন্য কোনো প্যারামিটার দিলাম না, জাস্ট বাটন দিলাম, আর এখান থেকে আমি যদি কল করি, বাটন এভাবে কল করতে পারেন অথবা ফাংশন দিয়ে কল করতে পারেন, সমস্যা নেই, দুইটাই আপনার জন্য কাজ করবে। তো এতটুকু যদি আউটপুট দেখে যে আসলে আমাদের যে বাটনটা আছে বাটনটা এরকম আসে কিনা, দেখছেন এটা কিন্তু এরকম আসছে। তো হোভারটা তো আমরা অফ রাখছি, কিন্তু দেখেন বাটনটা কিন্তু বাটনের মতো হয়ে গেছে। তো এখানে যে প্রবলেম হয়েছে, এখানে যে একটা প্যাডিং এর যেটা, প্যাডিংটা তো আমাদের চারপাশে হচ্ছে সেম হয়ে গেছে, আমরা মেপে নিই উপরে নিচে কত আছে। তো এখানে উপরে নিচে আছে হচ্ছে আপনার 10 পিক্সেল, ঠিক আছে আমরা উপরে নিচে 10 পিক্সেল দিচ্ছি, তো প্যাডিং উপরে নিচে 10 পিক্সেল আর দুই পাশে 20 পিক্সেল। ওকে এখন দেখেন যদি আমরা রিলোড দিই, ঠিক আছে এখন বাটনটা কিন্তু ওকে, দ্যাট মিন্স হচ্ছে ওই যে বাটন থেকে আমরা সিএসএস গুলো এক্সট্র্যাক্ট করছি, এখন হচ্ছে আমরা এই বাটনের কোন ভার্সনটা ইউজ করতে চাই সেটা আমরা বলে দিব। ধরুন হচ্ছে আমরা নর্মাল ভার্সন ইউজ করতে চাই অথবা হচ্ছে কি অন্য ভার্সন ইউজ করতে চাই সেটা আমরা বলি। আচ্ছা আর এখানে একটা কাজ একটু করা যায়, ঠিক আছে সেটা হচ্ছে সব বাটনে কিন্তু আমাদের বর্ডার দরকার নাই, হ্যাঁ তো যদি বর্ডার দরকার না হয়, যেমন ধরেন এখানে যে আমরা তৈরি করলাম, হ্যাঁ ঠিক আছে বাকি সব কিছু ওকে, কিন্তু ধরেন হচ্ছে এই জাস্ট বর্ডার কালারটা হচ্ছে আমরা চাই একটু চেঞ্জ হোক, হ্যাঁ তো এখানে যেটা করবেন আমরা এরকম দুইটা ক্লাস নিব, একটা হচ্ছে বর্ডার, ওকে তো বর্ডার ডিফল্ট দিয়ে রাখবো হচ্ছে ব্ল্যাক, ঠিক আছে আর যদি আমি পাস করি যে জাস্ট হচ্ছে বর্ডার হবে ফাঁকা, তাহলে সে এখানে জাস্ট বর্ডার ট্রান্সপারেন্ট করে দিবে। ওকে আর আরেকটা দিতে পারেন হচ্ছে কি কালার, কালারটাও কি দিবেন ব্ল্যাক, মানে হচ্ছে এটা হচ্ছে তার ডিফল্ট একটা, এটাকে বলতে পারেন হচ্ছে কি এখানে হবে ডলার কালার, ঠিক আছে আর এখানে ব্ল্যাকটা হচ্ছে কি একটা ভেরিয়েবলটাই দিয়ে দেন, ডিরেক্ট ব্ল্যাক দেওয়ার দরকার নেই, ব্ল্যাকটা দিলাম। তো এখানে আমরা যেটা করলাম যে আমরা ডিরেক্ট মানে বাই ডিফল্ট হচ্ছে কি প্যারামিটারে থাকবে হচ্ছে আমাদের ব্ল্যাক, তো আমরা এই ব্ল্যাকটাই এখানে ইউজ করলাম। যদি আমি কিছু পাঠাই আর এখানে হচ্ছে আমরা যেটা ইউজ করব ব্ল্যাক ইউজ না করে একটাতে ইউজ করব বর্ডার, একটাতে ইউজ করব হচ্ছে কি কালার, তো আমি যদি কালার সেন্ড না করি, ধরুন হচ্ছে আমি কি কালারের বাটন চাই সেটা আমি বললাম না, তাহলে যেটা হবে সে জাস্ট হচ্ছে এই ব্ল্যাক কালারেরই কিছু একটা তৈরি করে দিবে, আর যদি না পাঠাই তাহলে হচ্ছে যদি পাঠাই তাহলে ওই কালারে চেঞ্জ করলো, আর না হলে করলো না। এখন ধরেন আমি যদি বাটন থেকে, এখন দেখেন এখন কিন্তু বাটন কালার ব্ল্যাকই থাকবে, ঠিক আছে বাটন কালার কিন্তু ব্ল্যাকই আছে, কিন্তু আমি এখন চাচ্ছি কি আমার বর্ডারটা দরকার নাই, ঠিক আছে আমি যদি বলে দিই প্রথমে যে বর্ডারটা আছে এভাবে, তো এখানে লিখে দেন বর্ডার হচ্ছে কি ট্রান্সপারেন্ট লিখে দেন, ট্রান্সপারেন্ট, হ্যাঁ তো ট্রান্সপারেন্ট মানে হচ্ছে কি কোনো কালার নাই, অথবা আপনি হোয়াইটও দিতে পারেন, তো হোয়াইট না দেওয়াই বেটার, আমরা হচ্ছে ট্রান্সপারেন্টই দিই, আর হচ্ছে কি কালার, আমরা আপনি হয়তো বলতে পারেন যে কালার হচ্ছে কি জাস্ট যা আছে তাই থাকুক, আর যদি না দেন তাও সমস্যা নেই, ঠিক আছে। এখন দেখেন যদি আপনি রিলোড দেন এখন হচ্ছে আমাদের বর্ডারটা থাকবে না, কিন্তু দেখেন কালারটা কিন্তু ঠিকঠাকই আছে, আমি কালার যদি সেন্ড করি থাকলো আর না হলে হচ্ছে কি দরকার নাই। এবং যদি আমরা সিএসএস গুলো দেখি এখন আর এখানে মানে সুবিধা যেটা হবে সে আর কোনো কিছু এক্সটেন্ড করবে না আর কি, তো লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম সে হচ্ছে এক্সটেন্ড করে ফেলতো, যেটা হচ্ছে একটু ঝামেলা ছিল, ঠিক না দেখেন এখন কিন্তু এটা ঠিক আছে, এবং দেখেন সে হচ্ছে বর্ডার রেডিয়াস যেগুলো আছে এগুলোকে সে কি করছে জাস্ট হচ্ছে এক্সটেন্ড করে দিছে। ওকে আচ্ছা এখন আমরা এটাকে হোভারে নিয়ে আসবো, হ্যাঁ তো হোভার করতে গেলে যেটা হবে আমরা হচ্ছে হোভারে গিয়ে এই মিক্সিংটা ইউজ করতে চাই, হ্যাঁ
বা হচ্ছে ধরেন আমরা এমন একটা মিক্সিং ইউজ করতে চাই যেখানে হচ্ছে আমি শুধু আপনি চাইলে এক্সটেন্ডও করতে পারেন, আর না হলে যেটা করেন সেটা হচ্ছে জাস্ট এই একটা তো হচ্ছে ক্লাস তৈরি করলেন, হ্যাঁ, যে আপনি যে কোনো এলিমেন্টে ক্লাস তৈরি করবেন, আর আরেকটা কারণ হচ্ছে একটা মিক্সিং তৈরি করেন, যে মিক্সিং এর মাধ্যমে শুধুমাত্র আপনার কালারের নেম মানে হোভারে কি হবে সেটা আপনি বলে দিবেন, সেটা আপনাকে রিটার্ন করবে, ঠিক আছে? তো আমরা যদি এরকম বলি যে কিরকম বলা যায় এটাকে, আমরা একটা মিক্সিং তৈরি করতে পারি যে মিক্সিং টাইপ, হ্যাঁ, বা হচ্ছে হোভার টাইপ, ঠিক আছে? তো হোভার টাইপে আমরা যেটা বলে দিব যে কালার কি হবে আর ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, ঠিক আছে? তো এই কাজটাই আমরা করি, ধরেন আমরা বললাম মিক্সিং বাট কালার টাইপ অ্যাট দ্য রেট, মিক্সিং হচ্ছে কি বাটন হোভার, ঠিক আছে? তো বাটন হোভারে কি হবে, জাস্ট হচ্ছে একটা কালার হবে, ঠিক আছে, আর একটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড কালার হবে, দিলেন ওই দিলাম এটা ব্যাকগ্রাউন্ড কালার। আর সে যেটা করবে সে হচ্ছে আমাদেরকে দুইটা প্রপার্টি দিয়ে দিবে, ঠিক আছে? অথবা আপনি বলতে পারেন হচ্ছে ওকে দেন বাটন হোভারই দেন, সমস্যা নেই। আর এখানে যেটা করা যায় একটু প্রবলেম হচ্ছে না, সেটা হচ্ছে বাটন নেম, জাস্ট ওয়েট আমি আরেকটু চিন্তা করে নিই সহজে। তো আমরা আরো দুটো মিক্সিং তৈরি করলাম, একটা হচ্ছে বাটন আউটলাইন আর একটা হচ্ছে বাটন ফিল। হ্যাঁ, তো বাটন আউটলাইন কি হবে, বাটন আউটলাইন হবে ধরেন আপনি যে কালারটা বলে দিবেন, ধরেন আমরা গ্রিন একটা বাটন চাই, তাহলে সে যেটা করবে ওই বাটনের চারপাশে গ্রিন একটা বর্ডার নিবে আর কালারটা বর্ডার করবে, ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট থাকবে। আর বাটন ফিল, তো বাটন ফিলে যেটা হবে সে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা যে কালারটা দিবেন ওই কালারটা করে দিবে, কালারটা ধরেন হচ্ছে আপনার ওই যে আমরা যে লাইট কালারটা ইউজ করছিলাম মনে আছে, ঠিক আছে? দেখেন কালারের সাথে ম্যাচিং করে, তাহলে হচ্ছে সে ফিলের ক্ষেত্রে যেটা করবে লাইট কালারটা রাখবে হচ্ছে কালার মানে ফন্ট স্টাইল, আর ব্যাকগ্রাউন্ডটা কি হবে ডিপ কালার। তো আমরা শুধুমাত্র কালারের নেমটা বলে দিবো, ধরুন হচ্ছে আমরা গ্রিন কালার চাই তাহলে সে গ্রিন কালার দিবে, যদি হোয়াইট চাই তাহলে সে হোয়াইট কালার দিবে। তো এইভাবে হচ্ছে কি আমরা বাটনের দুটো ভার্সন তৈরি করতেছি, একটা হচ্ছে কি ফিল আর একটা হচ্ছে কি আউটলাইন। তো আমরা একটু টেস্ট করি, ধরেন আমরা তো যখন একটা লিঙ্ক তৈরি করছিলাম, তো লিঙ্ক তৈরি করার ক্ষেত্রে প্রথমে আমরা কল করছি কাকে, জাস্ট বাটনকে। তো বাটনকে কল করলে যেটা হতো সে হচ্ছে একটা বাটন, বাটনের যে মানে একটা কমন স্টাইল, তার মার্জিন, মার্জিন না জাস্ট হচ্ছে প্যাডিং সহ যেগুলো থাকতো ওইগুলো আমাদেরকে প্রোভাইড করছে। তো করার পর যেটা হলো সে হচ্ছে চারপাশে একটা ব্ল্যাক বর্ডার দিয়ে কিছু একটা তৈরি করে দিছে। হ্যাঁ, ধরুন হচ্ছে আমরা এটাকে আপাতত স্টপ রাখলাম, জাস্ট বাটনটাকে কল করলাম আর হচ্ছে কি কোনো বর্ডার দিলাম না। ওকে, তো না দেওয়ার পর যেটা হলো এটা কম্পাইল হয়েছে, কোনো ওয়ার্নিং নেই, ঠিক আছে? এখন আমরা যদি রিলোড দিই, দেখেন এখন এটা হচ্ছে কি জাস্ট একটা বাটন আমাদেরকে দিছে, যেটা হচ্ছে কি একটা বাটন। আমরা চাই হচ্ছে কি এমন একটা বাটন যে বাটনের কি থাকবে না বর্ডার থাকবে না। তো আমরা এখানে কিন্তু একটা মিক্সিং নিয়ে একটা ভেরিয়েবল নিয়ে নিছি, যে যদি আমি কোনো বর্ডার পাস করি তাহলে সে যেটা করবে এখানে যে ডিফল্ট বর্ডারটা আছে সেটাকে ওভাররাইড করবে। দেখেন অলরেডি কিন্তু ওভাররাইড করে ফেলছে, এখন কিন্তু বর্ডার নাই। এরপর হচ্ছে আমরা চাচ্ছি কি এখানে বাটনের আরো কিছু স্টাইল দিতে, যেমন ধরেন হচ্ছে আমরা বাটন যদি এরকম চাই, আমরা গ্রিন বাটন চাই, যে তাহলে যেটা করব আমরা যখন এই বাটন আউটলাইনকে কল করব তো সে যেটা করবে যে কালারটা বলে দিলাম, ধরুন আমরা গ্রিন কালার বলে দিলাম, সে হচ্ছে কি গ্রিন কালার কিছু একটা তৈরি করে দিবে, ঠিক আছে? তো দেখেন আমরা এখান থেকে কল করতেছি, ওকে, এরকম কিন্তু হয়ে গেছে। আর যদি বলি যে না গ্রিন না আমার রেড দরকার, কিন্তু অবশ্যই এই যে রেডটা আছে এই রেডটা কিন্তু আমার এই বাটন লিস্টে থাকতে হবে, মিনস হচ্ছে যে এখানে এই কালার ভ্যালু যেটা সে যেটা করতেছে, আমরা যখন রেড পাঠাচ্ছি সে হচ্ছে রেড এর সাথে ডিপ আর হচ্ছে লাইট, হ্যাঁ, এই দুটাকে জাস্ট হচ্ছে সে কনক্যাটেনেট করে বা হচ্ছে অ্যাটাচ করে দেন হচ্ছে আমাকে ভ্যালুটা রিটার্ন করতেছে। আর করতেছে কোথা থেকে, যে কালার ভ্যালু নামে ভেরিয়েবল থেকে ম্যাপ ডট গেট এই ফাংশনটা ইউজ করার মাধ্যমে। তাহলে আমরা অলরেডি গতকালকে ইউজ করে ফেলছি, দেখেন কিন্তু রেড কালার হয়ে গেছে। তো আমরা এই প্রপার্টিটা হচ্ছে ডিফল্ট ভাবে চাচ্ছি না, হ্যাঁ, আমরা চাচ্ছি কখন যখন একটা হোভার হবে। তাহলে আমরা যেটা করতে পারি এই হোভারে এসে, হোভার এসে আমরা এক্সটেন্ড করব না, আমরা করব কি এই যে আউটলাইন আপনি যে স্টাইলটা চান আর কি, হ্যাঁ, ফিল চান অথবা হচ্ছে আপনি আউটলাইন চান সেটা আপনার উপর ডিপেন্ড করবে, বা হচ্ছে আমরা পিএইচডিতে যেটা ইউজ করতে চাই। তো আমরা ধরেন এখান থেকে হচ্ছে আপাতত গ্রিনটা ইউজ করতে চাই, যেহেতু থিমটাই হচ্ছে কি গ্রিন টাইপের। তো আমি যদি এখন এটা কল করি, আর টিয়ারটা তো আছে যেটা হচ্ছে আমাদেরকে একটা ট্রানজিশন প্রোভাইড করবে। তো এখন রিলোড দিচ্ছি মেইন পেজটা, দেওয়ার সাথে সাথে দেখবেন আমরা যখন মাউস নিচ্ছি সে হচ্ছে একটু সময় নিয়ে কি হচ্ছে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং আপনি যদি এখানে এটাকে সিলেক্ট করেন,
দেখবেন এখানে হচ্ছে কি যে যা যা মিক্সিনে যে সিএসএস প্রপার্টি গুলো ইউজ করছেন সবগুলাই কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে। তো এটাই হচ্ছে মূলত এই সাস অথবা লেসের একটা সুবিধা, যে আপনি এতগুলো সিএসএস হয়তো এট এ টাইম করাটা, একটু এক জায়গাতে করাটা অনেক কঠিন হতো বা অনেক গোঁজামিল হয়ে যেত, কিন্তু এখানে অনেক সোজামিল করে করা যাচ্ছে আর কি। এবং হচ্ছে সেম জিনিস যে একই স্টাইল, আমি বারবার সেম কোডগুলো বারবার না লিখে শুধু একটা ফাংশন কল করছি অথবা মিক্সিং কল করছি, মিক্সিংটা কল করে শুধু আমি যদি একটু কিছু প্যারামিটার পাঠিয়ে দিই, সে হচ্ছে কি করবে ওই অ্যাট্রিবিউটগুলো আমাকে, প্রপার্টিগুলো আমাকে রিটার্ন করবে। তো বাটন নিয়ে এই ছিল, আপনারা সেম সেম স্টাইলে আরও ভিন্ন ভিন্ন টাইপের স্টাইলগুলো তৈরি করতে পারেন। হেডিং স্টাইল থাকে, প্যাডিং স্টাইল থাকে, অথবা বিভিন্ন একটা কার্ডের স্টাইল থাকে। তো আমরা আরও কিছু কিছু তৈরি করবো এই থিমের সাথে যেগুলো রিলেটেড থাকে। আপাতত এতটুকুই থাকলো, দেখা হচ্ছে পরের সেকশনে। আল্লাহ হাফেজ।